আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। মনে করিয়ে দিতে চাই, সোম বুধ শুক্রবার আমরা নতুন ট্যাক্স আইন নিয়ে কথা বলবো, সেই সাথে নতুন আইনে কি কি পরিবর্তন এসেছে, এবারে ট্যাক্স ফাইলে কি কি পরিবর্তন আসবে এবং কতটা প্রভাব ফেলবে ব্যক্তিগত এবং বিজনেসের ক্ষেত্রে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, আরস এনরোল এজেন্ট এবং আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের সৌভাগ্য হয়েছে ওনাকে আমরা সোমবার, বুধবার এবং শুক্রবার পাচ্ছি রাত 10টায়। এবং তিনি মূলত এই নতুন ট্যাক্স আইনের যে বিভিন্ন খুঁটিনাটি দিক, সে বিষয়টি নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন, সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিরও উত্তর দিবেন তিনি। আমরা কথা বলছিলাম যে নতুন ট্যাক্স ফাইলে অনেক কিছু পরিবর্তন এসেছে, নতুন যেটি আইন যেটি ডোনাল্ড ট্রাম্প করেছিলেন এবং এবছরের যে ট্যাক্স ফাইল সেটি থেকে এটির প্রভাব ফেলবে। আমরা এর আগের যে অনুষ্ঠানটি ট্যাক্স রেট নিয়ে আলোচনা করেছি, এক্সামশন কি কি আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আজকে কথা বলতে চাই চাইল্ড ট্যাক্স ক্রেডিট সে বিষয়টি নিয়ে, কতটুকু পরিবর্তন এসেছে নতুন আইনে। ধন্যবাদ নূপুর, আলসো ধন্যবাদ টিবিএন 24 কে ইনভাইট করার জন্য। আসলে এই এই বছর যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা সাইন করেছিল এটা এই বছর এফেক্ট করবে, তো আমাদের লগুলো সম্বন্ধে জানতে হবে, কারণ অনেক পরিবর্তন। সো যে পরিবর্তনের মাধ্যমে মানুষের যে রিফান্ডটা অ্যাকসেপ্ট করতেছিল, মানে এক্সপেক্ট করতেছিল তারা, তো সেই রিফান্ডের পরিবর্তন হতে পারে, যেটা ও হওয়ার কথা ছিল ইট কুড বেশি হতে পারে, কম হতে পারে, তো অনেক চেঞ্জ আসছে। তো এই চেঞ্জের বলতে আপনাকে আগেই বলেছি, আমাদের আরেকটা প্রোগ্রামে বলেছিলাম 1986 একবার চেঞ্জ হয়েছিল মেজর চেঞ্জ, এরপরে হচ্ছে এই 2017 ডিসেম্বরে। তো চেঞ্জ এত বড় চেঞ্জ, চেঞ্জের মধ্যে আবার যেমন ধরেন আপনার ট্যাক্স ফর্মটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। ট্যাক্স ফর্ম যেটা আগে 1040 ছিল, 1040A 1040E যে ছিল, তিনটা ফর্ম ছিল, এই বছর কিন্তু আপনার শুধু একটা ফর্ম থাকবে। আচ্ছা, মানে ফাইলের যে ফর্মটি সেটিরও পরিবর্তন চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে তিনটা ফর্মের মধ্যে সারা এখন শুধু থাকবে একটা, হুইচ ইজ 1040। তো 1040 তে এটা পোস্ট কার্ড টাইপের করা হচ্ছে। আগে মনে করুন ধরুন আপনার 1040 তে যেটা ছিল সেটাতে 1 থেকে 79 পর্যন্ত লাইন ছিল, আর নতুনটার মধ্যে মাত্র আপনার এই 23টা লাইন। হ্যাঁ, আর যাদের ইনকাম মনে করেন 100,000 লেস দেন 100,000, বাচ্চা কাচ্চা ছিল না, তারা 1040 ইজি ইউজ করতে পারতো। আবার যাদের ইনকাম লেস দেন 100,000 ডিপেন্ডেন্ট ছিল তারা 1040A ইউজ করতো, আর যাদের বিজনেস নিয়েছে রয়েছে 1099 রয়েছে, তারপরে আদার ইনকাম রয়েছে, তারা কিন্তু 1040 ইউজ করতো। এখন আর কোনো কিছুর দরকার নাই, সেক্ষেত্রে শুধু অনলি 1040 ইউজ করবে, এটা এটাও একটা চেঞ্জ। তো আপনার প্রশ্নের উত্তরে আসি, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিটে এটা একটা সুখবর নিয়ে আসছে, সেটা হচ্ছে আগে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল $1,000 2017, এবার সেটা হবে $2,000, সো হুইচ ইজ ডবল। অ্যান্ড আরেকটা জিনিস, আগে মনে করেন সিঙ্গেল হচ্ছে 75,000 পর্যন্ত হইলে আপনি 1,000 পর্যন্ত পাওয়া যেত, এবং মেরিট ফাইলিং জয়েন্টলি ইনকাম যদি 110,000 থাকতো তাহলে পাওয়া যেত 1,000। এখন কিন্তু আপনার ইনকাম ট্রাশহোল্ডটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই অর্থ হচ্ছে যারা সিঙ্গেল তাদের 200,000 পর্যন্ত যদি থাকে স্টিল $2,000 পাবে এক বাচ্চার জন্য, বাই দ্য বাই 17 বছর নিচে হতে হবে। দুই বাচ্চা হলে আপনার $4,000, সো মেরিট ফাইলিং জয়েন্টলি 400,000 নিচে থাকলে টাকাটা পাবে। অ্যান্ড এখানে আরেকটা গুড নিউজ হচ্ছে, যাদের বাচ্চা 17 বছর উপরে তারা কিন্তু এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায় না, তারা পায় হচ্ছে এই তাদের জন্য নতুন যে ক্রেডিটটা সেটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট, তো 500 টাকা করে পাবে। যেমন মনে করেন 17 বছর, সেটার কি বয়সের কোনো সীমারেখা আছে? 17 বছরের উপরে হইতে হবে, মানে 17 বছর থেকে 17 বছর হইলে এটা পিতা মাতা পর্যন্ত পাবে, এটার কোনো বয়স নেই, তো ওইখানে সেই জায়গায় কোনো সীমারেখা নেই, এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ একটা ক্রেডিট। আচ্ছা, এটি আগে ছিল না, এটা ছিল পিতা মাতা যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেই $500 পাবে, তারপর বাচ্চাদের 17 বছরের উপরে থাকে তারা পাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকের ধারণা হচ্ছে আমি $2,000 ফুল পাবো, এটা কিন্তু ডিপেন্ডস করবে আবার ইনকামের উপর। সো ইনকামের এটা হচ্ছে এখান থেকে $2,000 মধ্যে আবার 1400 হচ্ছে, মানে একটু আমি ছোট করে সহজ করে যদি জানতে চাই যে $2,000 তার বাচ্চার জন্য কারা পাবেন, মানে কতটুকু আয় তাদের থাকতে হবে? সো $2,000 কারা পাবে, এবং আরেকটা $2,000 যদি না পায় তারা কতটুকু পেতে পারে, তারা ম্যাক্সিমাম $1,400 পাবে, সেটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, আর $2,000 হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। সো এর অর্থ হচ্ছে মনে করেন আপনার ইনকাম হচ্ছে স্বামী স্ত্রী
একটা বাচ্চা ফর এক্সাম্পল, তাদের ইনকাম যদি 24,000 হয় W2-তে, সো ডিডাকশন হচ্ছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 24,000, সো এখান থেকে 24,000 চলে গেলে ওনার ট্যাক্স লাইবিলিটি জিরো, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু $2,000 পাবে না, তারা পাবে 1,400। এখন আরেকজন ইনকাম যদি মনে করেন আপনার 50,000, তাদের এখান থেকে $24,000 যদি বাদ দেন আর বাকি থাকলেও মনে করেন যে লেটস সে 24 অথবা 26 হোয়াটএভার ইট ইজ, সো এখানে আপনি যদি 10% ট্যাক্স ধরেন তার $2,600 ট্যাক্স, কিন্তু আপনার এখানে আপনি $2,000 পুরোটা পাবেন, কারণ ট্যাক্স লাইবিলিটি আপনি মোর দেন 2000 এর উপরে, মানে হচ্ছে ট্যাক্স লাইবিলিটি থাকতে হবে $24,000 উপরে ইনকাম থাকতে হবে তাদের, যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হয়, রাইট। আচ্ছা, আমাদের ফোনে অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নেই, তারপরে আমরা ধাপে ধাপে, আমি নিজেও শিখছি আপনার কাছ থেকে অনেক কিছু নতুন ট্যাক্স ফাইলের খুঁটিনাটি দিকগুলো। আর দর্শক কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মুন্না, ভুগড়া থেকে। জি, আমি আই ডোন্ট নো দ্য ওয়ান থিং, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটাল দেয়ার শপ, বাট আই হ্যাড টু অ্যাপ্রিসিয়েট ইয়োর সাইড অফ অ্যাজ এ টেস্টার। আপনার প্রশ্নটি আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি না। প্রেসিডেন্ট ট্রাম্প সে টেস্টারটা সাবমিট কোনো পাবলিকলি শপ করে নাই, আমি কিন্তু টেস্টারটা করতেছি এভরি সিঙ্গেল ইয়ার। আপনি কি বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প উনি ট্যাক্স রিটার্ন কি দেখেন? না, আমরা বুঝতে পারিনি স্পষ্ট করে, আপনি স্পষ্ট করে বলতে হবে কি জানতে চান কিংবা আপনার কোনো মতামত। আমি আমি জানতে চাইছি প্রেসিডেন্ট ট্রাম্প ট্যাক্স রিটার্নের রেজাল্ট এখনো আমরা পাবলিকলি জানি না, এত বছর পরেও, এত এতদিন পরেও, দু বছর পরেও সে কি করতে চাই তা জানি না, এটা আমাকে এখন আমরা ট্যাক্স রিটার্ন করতেছি কিন্তু প্রেসিডেন্ট করতেছে না, আমাদের সাথে ডিফারেন্স থাকি। আমি বলবো কারণ এখান থেকে এইটা আপনার হাউস এন্ড সিনেট তারা কিন্তু যৌথভাবে এই বিলটা পাশ করিয়ে প্রেসিডেন্ট সাইন করেছে, এটা এখন ল তে হয়ে গেছে, আপনি এটা ল যখন ল হয়ে যায় তখন আপনাকে এটা মানতে বাধ্য। সো ওয়েদার নট এটা এটা হচ্ছে সিনেট অ্যান্ড হাউস, তারা যদি এগ্রি না করতো তাহলে এটা প্রেসিডেন্টের কাছে যাইতো না, তো যেহেতু অলরেডি উনার কাছে চলে গিয়েছে, উনি সাইন করেছে, এটা ল তে পরিণত হয়েছে, এটা আমাদের মানতে হবে, এখানে আর কিছু করার নেই এই মুহূর্তে। কিন্তু আপনার কাছে উনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স ফাইল করেন না, আমরা কেন ট্যাক্স ফাইল করছি এবং আমাদের কেন করতে হয় সেই জায়গাটিতে? না, ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স ফাইল করেন না বলে ভুল হবে, উনি তো ট্যাক্স ফাইল করেছে, উনি কিন্তু রিলিজ করতে চাচ্ছেন না। হ্যাঁ, আজকে যে নিউজটা শুনে আসলাম যে সেটা হচ্ছে ডেমোক্রেট তারা একটা যে বিলটা পাশ করতে যাচ্ছে এথিক্সের ব্যাপারটা, তারা বলতেছে যদি উনি টেন ইয়ার্সে ট্যাক্স রিটার্নটা পাবলিশ করে তাহলে আমরা এটাতে অ্যাগ্রি হব সামথিং, যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি ডেমোক্রেটের যেটা চাচ্ছে সেটা যদি দিবে, যদিও টেন ইয়ার্সের ট্যাক্স রিটার্নটা পাবলিশ করে, কিন্তু এখনও প্রেসিডেন্ট কন্টিনিউ বলে আসতেছে যে যে এটা অডিট আছে, এটা IRS স্টিল অডিট করতেছে, এখনো দেখা যাচ্ছে। পলিটিক্যাল আলোচনা আজকে নাই যাই, আমরা আজকে ট্যাক্স যে নতুন আইন সেই বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করি, যে মোহাম্মদ হাশিমের মতো একজন অভিজ্ঞ মানুষ পেয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরো একটু অতিথি আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রেশমা, নিউ জার্সি থেকে বলতেছি। জি, August 18, 2018 আমার বেবি হয়, তো আমি নভেম্বর থেকে জব করতেছি, আমার হাজবেন্ড এখানে থাকে না, দেশে থাকে, তো আমি যদি আমার বেবির জন্য ট্যাক্স কার্ডের জন্য অ্যাপ্লাই করি তো কি ধরনের মানে বেনিফিট পাবো আমি? ধন্যবাদ রেশমা বলেছেন, হ্যাঁ ধন্যবাদ। আপনি বলছেন নভেম্বর থেকে আপনি জব করতেছেন, সো ইস মিনিং দ্যাট আপনার আর্ন ইনকাম রয়েছে, সো আর্ন ইনকাম যদি থাকে আপনার বাচ্চাকে আপনি ডিপেন্ডেন্ট দেখাইয়ে আপনি হেড অফ হাউস হোল্ড করতে পারেন, যেহেতু আপনার হাজব্যান্ড এ দেশে থাকে না, আপনার ডিপেন্ডেন্ট বাচ্চা যদি আপনার সাথে থাকে মোর দেন 6 মান্থ, এখানে কিন্তু লর একটা ব্যাপার আছে, মোর দেন 6 মান্থ যদি সেপারেট থাকে বাট আপনার ডিপেন্ডেন্ট বাচ্চা থাকে আপনি হেড অফ হাউস হোল্ড দেখাতে পারেন, এবং সেক্ষেত্রে বেসড অন আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা পেতে পারেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিটও পাবেন, হুইচ ইজ এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সেটা ইনকামের উপর ভিত্তি করে আপনি ডেফিনেটলি ট্যাক্স রিটার্ন করতে পারবেন এবং বেনিফিটও পাবেন।
আমরা আরেকটি প্রশ্ন নেওয়ার আগে আমরা চাইল্ড ক্রেডিট এই জায়গাটিতে ছিলাম, ট্যাক্স ক্রেডিট আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে 24000 সেই জায়গাটিতে ক্যারিট ফাইলিং, রাইট, মেরিট ফাইলিং জয়েন্টলি যদি 24000 ইনকাম থাকে, 24000 যদি আপনার ডিডাকশন হয়ে যায় আপনার ট্যাক্স ইজ জিরো, সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স, সো আপনার লাইবিলিটি কিছুই নেই, সো সেই ক্ষেত্রে আপনি $2000 পাবেন না, আপনি পাবেন 1400 ইভেন দো ট্যাক্স লাইবিলিটি ইজ জিরো। আর যাদের ইনকাম বেশি তারা ডিডাকশন পরের পরে যদি স্টিল ট্যাক্স লাইবিলিটি মোর দেন $2000 হয় তাহলে তারা $2000 পাবে। এখন অনেক অনেক আমাদের ট্যাক্স পেয়ার আছে যারা বিভিন্ন জায়গায় ট্যাক্স রিটার্ন করে থাকে, ওনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হাশেম ভাই কন্টিনিউ টিভিতে বলে যাচ্ছে $2000 ওয়াই ইজ মাই $2000, তো সেক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটা মাস্ট দেখতে হবে বেসড অন তাদের ইনকামের উপর, মানে ট্যাক্স লাইবিলিটি তার $2000 এর উপর হতে হবে, $2000 বলতে ফুল $2000 পাবে, আদারওয়াইজ 1400 $1400। তো আমরা কি পিতামাতা আপনি যদি পিতা মাতা দুইজনকে ডিপেন্ডেন্ট দেখান সেক্ষেত্রে $8100 ডিডাকশন ছিল, তো সেটা এই বছর তুলে ফেলছে নতুন আইনে, সেটা থাকবে না, সেটার পরিবর্তে টেকনিক্যালি উনি যেটা প্রেসিডেন্ট করছে এডিশনাল ডিপেন্ডেন্ট ক্রেডিট আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট $500 এটা পাবে, এটাও কিন্তু রিফান্ডেবল, এক্সকিউজ মি, নন রিফান্ডেবল ক্রেডিট, এটা যদি ট্যাক্স লাইবিলিটি যদি না থাকে সেটাও পাবে না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে। সো যাদের ইনকাম ভেরি লো তারা কুড বি লস $500 এটা নাও পেতে পারে, কিন্তু যাদের আয়ের উপরে নির্ভর করছে ডিপেন্ডস করে, রাইট, এটা নন রিফান্ডেবল ক্রেডিট, কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট আর একটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। সো আপনি রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে ওয়েদার নট আপনার ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক স্টিল আপনি এটা ফেরত পাবেন, যেমন ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট। তারপর এডুকেশন ক্রেডিটের মধ্যে আপনার আমেরিকান অপরচুনিটি ক্রেডিট যেটা, এটা আপনি $2500 ক্রেডিট, এখান থেকে আপনি আপনার 40% যেটা $1000 রিফান্ডেবল ক্রেডিট পাবে, আপনার যদি ট্যাক্স লাইবিলিটি নাও যদি থাকে। সো এখানে কিছু ব্যাপারগুলো দেখতে হবে, মানে ক্যালকুলেশন অনেক খুঁটিনাটি বিষয়গুলো আছে, অনেক সময় ট্যাক্স পেয়ার মনে করে যে হ্যাঁ আমি এটা পাইলাম না কেন, কি কারণে পাইলাম না, এখানে আবার পেজ আউটের ব্যাপার আছে, কতটুকু হইলে আপনার ইনকাম যদি $500,000 হয় সো ইউ নট গেটিং চাইল্ড ট্যাক্স ক্রেডিট, $2000 এটা লস, কারণ আপনি ওরা বলেই দিচ্ছে যে এটা $400,000 এর মধ্যে হইতে হবে মেরিট পানি জয়েন্টলি, আর সিঙ্গেল হচ্ছে $200,000 এর উপরে, সো ওই লিমিটের মধ্যে যদি থাকেন আপনি ফুল পাবেন, আবার যদি ট্যাক্স লাইবিলিটি না থাকে তাও পাচ্ছেন না, সো কিছু রুল রেগুলেশন এখানে রয়েছে। আচ্ছা, কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, ফোনে অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আলোচনা করব ধাপে ধাপে নতুন যে আইন ট্যাক্স আইন সেখানে কি কি পরিবর্তন এসেছে, কতটা প্রভাব ফেলবে ব্যক্তিগত এবং বিজনেস পর্যায়ে। কে আছেন আমাদের সাথে? আমার বস থেকে বলছি, আমার নাম পারভেজ, আমার ইনকাম হচ্ছে আপনার গ্রস $13,809। আমি আপনার মাধ্যমে, আপনার তো মিষ্টি মানুষ, একটু আপনার সাথে আপনার মাধ্যমে আমি মানে হাশেম সাহেবকে একটা প্রশ্ন করতে চাই যে আমার একটাই ডিফেন্ডার, শুধু আমার একটা মেয়ে, বয়স হচ্ছে 2 বছর, $13,800 আমার ইনকাম, আমি ট্যাক্স ফাইল করলে আমি 2500 টোটাল কত টাকা পাইতে পারি, আশা করতে পারি, এটা তা জানলে খুশি হব আর কি। পারভেজ সাহেব ধন্যবাদ, থ্যাংক ইউ প্রশ্নের জন্য। আপনার ইনকাম হচ্ছে $13,809, আপনার ফাইল টেকনিক্যালি আমার মনে হচ্ছে আপনি ওয়াইফ সহ একসাথে থাকেন, সো মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন হবে, সেখানে একটা বাচ্চা ডিপেন্ডেন্ট থাকবে 2 বছরের, সো আপনি দেখেন $13,809 যদি আপনার ইনকাম হয় আপনার ডিডাকশন কিন্তু $24,000, যেটা নতুন আইনে এক্সামশন আপনার দরকার নেই, সো আপনি $13,809 থেকে যদি $24,000 চলে যায় আপনার কিছুই থাকলো না, ট্যাক্স ইজ টোটালি জিরো। দেখেন আপনি কী পাইতে পারেন, আপনি ইআইসি পাবেন, ইআইসির আবার ক্যালকুলেশন আছে, আপনার ইআইসি হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট, এটা আপনি আপনি 9,000 থেকে 23,900 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ক্রেডিট পেতে পারেন, সো আপনার এখানে ইআইসি এক বাচ্চার জন্য 3,400 সামথিং আসতে পারে, এবং চাইল্ড ক্রেডিট যেটা এটা হবে 1400, যেটা আগে বলছিলাম এখানে কিন্তু আপনার $2000 আসবে না। সো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট, অ্যান্ড অলসো উনি যদি 13,000 এর উপর যে কতটুকু ট্যাক্স দিয়ে আসছেন ওইটা সহ উনি পাবে, সো তিনটা জিনিস যোগ হবে, একটা হচ্ছে আপনার ট্যাক্স উইথহোল্ডিং যে টাকাটা আপনি দিয়ে আসছেন, আর একটা হচ্ছে আপনার আর্ন ইনকাম ক্রেডিট, আর একটা হচ্ছে আপনার চাইল্ডের ক্ষেত্রে $1400, রাইট, এডিশন আছে, এই টাকাগুলো পাবেন, সো ইজ এ হিউজ রিফান্ড, সো ইউ উইল বি হ্যাপি, ইয়েস, থ্যাংক ইউ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে নৌশাদ বলছি।
আমার ইনকাম ছিল এই বছর $29,779.90। আমার ডিপেন্ডেন্ট একটা মেয়ে এন্ড হাজবেন্ড এন্ড ওয়াইফ, কত পাবো আমি আবার একটু বলতে হবে ইনকামটা? $29,779.90। আচ্ছা, একটা ডিপেন্ডেন্ট রয়েছে না? ধন্যবাদ। ওয়ান মেয়ে আমার, ওকে, আর হাজবেন্ড এন্ড ওয়াইফ। মানে মেয়ের বয়স তো 17 নিচে, তাই তো ভাইয়া? ধন্যবাদ নশো সাহেব। আপনার ইনকাম বলেছেন 29,000, সো আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি, যে আগের মতোই একটু আগে যে ডিসকাশন করেছিলাম, সো এখান থেকে এগেইন 24,000 মাইনাস হবে আপনার $5,779 উপর, ইট কুড বি 10% ট্যাক্স, 500 সামথিং ট্যাক্স হতে পারে, কিন্তু আপনি কত দিচ্ছেন সেটাও দেখতে হবে। এখান থেকে আপনি পাবেন এগেইন, এখানে আপনার যে ওই যে একটু জিনিস ভালো করে বুঝে নেন, 29,000 যেটা এখান থেকে 24,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে ওইটা আবার আপনার ট্যাক্স লাইবিলিটি থাকলো। এখানে যে আপনি $2,000 বাচ্চার জন্য পাবেন, এখান থেকে ওই টাকাটা কিন্তু জিরো হয়ে যাবে, ওটা জিরো হয়ে যাবে। সো ম্যাক্সিমাম 2,000 উনি পেতে পারে, দেখি যদি $500 চলে যায় স্টিল এখানে $1,400, 19 থেকে $2,000 উনি পাবে, আর প্লাস ইআইসি পাবেন আপনি, অ্যান্ড অলসো আপনি ফেডারেল যে টাকাটা দিয়ে আসছেন সেটা ব্যাক পাবে, ব্যাক পাবেন। আমরা একটু ফোনের প্রশ্নগুলো নেওয়ার আগে আমি ফেসবুকের প্রশ্ন করতে চাই, অনেকে প্রশ্ন করছেন। সৈয়দ হাসিবুর রহমান প্রশ্ন করেছেন, তিনি বাড়ি কেনার জন্য একজনের কাছ থেকে $5,000 একটি গিফট চেক পেয়েছেন, এটি কি কোনো ট্যাক্স দিতে হবে কিনা, আর ট্যাক্স ফাইলে দেখাতে হবে কিনা? ধন্যবাদ, এটা একটি সুন্দর প্রশ্ন হাসিব সাহেব। আপনি বলেছেন $5,000 ফ্রম আপনার গিফট চেক নিয়েছেন, সো গিফট চেকটা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি অনেকে আমরা যখন অফিসে বসে অনেকে আমাদের কাছে কল করে যে আমি আমার এক ফ্রেন্ডকে গিফট চেক দিচ্ছি, কোনো অসুবিধা হবে কিনা, ট্যাক্স রিটার্ন করতে হবে কিনা? সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য, অলসো কমিটির জন্য, সেটা হচ্ছে এগুলো আপনার ক্রসমন হয়ে থাকে। সো $5,000 যদি আপনি নিয়ে থাকেন, আপনি হচ্ছেন ডোনি, আর যে দিচ্ছে ওনা হচ্ছে ডোনার, সো মূলত ডোনারকে ট্যাক্স রিটার্ন করতে হয়। কিন্তু এটা কীভাবে হয়, আপনার 2013 থেকে 2017 পর্যন্ত এটা 14,000 পর্যন্ত স্টাকে ছিল, মানে ইস মিনিং দ্যাট 14,000-এর উপরে যদি আপনি ডোনেশন দেন তাহলে ডোনারকে ট্যাক্স রিটার্ন করতে হতো, ঠিক আছে? কিন্তু এটা যে নিবে তাকে ট্যাক্স রিটার্ন করতে হবে না, কিন্তু যেহেতু $5,000 এখানে ডোনারকেও ট্যাক্স রিটার্ন করতে হবে না, এবং যিনি জিনিসে তাকেও ট্যাক্স রিটার্নের দেখাতে হবে না। বাট যারা যদি কেউ যদি 50 এই বছর যেটা নতুন আইনে 2018-এ সেটা আপনাকে দেওয়া হচ্ছে লিমিট $15,000 উপরে, তাহলে আপনাকে ট্যাক্স রিটার্ন, মানে যিনি দিবেন তাকে ট্যাক্স দিতে হবে, তাকে তার ফাইলে দেখাতে হবে, যিনি নিচ্ছেন তার প্রয়োজন নেই, তার প্রয়োজন না, তার প্রয়োজন নাই, কারণ ওনাকে ট্যাক্স দিতে হবে। এন্ড আরেকটা জিনিস এখানে বলে রাখি, এই গিফটের ব্যাপারটা যেটা হচ্ছে, মনে করেন ওয়াইফ, এখানে কিছু আবার এক্সক্লুশন আছে, যেমন মনে করেন আপনার ওয়াইফ, যদি ওয়াইফকে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু গিফট দেওয়া হয়, ঠিক আছে? তো আমি যদি ওনাকে, আমার ওয়াইফকে যদি আমি $100,000 দিই, সো আই ডোন্ট হ্যাভ টু পে দ্য গিফট ট্যাক্স, আমাকে এটা আবার ট্যাক্স রিটার্ন করতে পারবে না, এটা এক্সেপশনাল। যেমন মনে করেন আমি এখানে বলেছি 15,000 পর্যন্ত উপরে গেলেই মনে করেন, কিন্তু আমরা যদি স্বামী স্ত্রী হই, আমি যদি মনে করেন 20,000 দিলাম, কিন্তু আই সাপোজ টু বি রিকোয়ার ফর দ্য ফাইলিং ট্যাক্স রিটার্ন, কিন্তু এখানে আমি যেহেতু মেরিট ফাইলিং জয়েন করবো, আমরা স্বামী স্ত্রী, আমরা স্প্লিট করতে পারবো ইয়াকে, আমি বলছি আমার থেকে 10,000, আমার ওয়াইফ থেকে 10,000, 20,000 দেওয়ার পরে স্টিল আমাকে গিফট ট্যাক্স রিটার্ন করতে হবে না, তো স্বামী স্ত্রী স্প্লিট করতে পারবে। বাট রুল হচ্ছে 15,000-এর উপরে হলে খুব সুন্দর আরেকটি জায়গা আমরা দর্শকদের জানাতে পারলাম বিভিন্ন তথ্য। অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, কে আছেন ফোনে?
হবে? আমার নাম জাগিরদার, আমি ফিলাডেলফিয়া থেকে বলছি। জি ভাই। আমার ছেলে লাস্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ারে আমাদেরকে ফাদার এবং মাদারকে ডিপেন্ডেন্ট দেখাইছিল, কিন্তু যদি ট্যাক্স করছেন উনি কোনো রকম বেনিফিট আনতে পারেন নাই, এটা গেল একটা। আর দুই নম্বর, এটা এটা কি আবার সে রিএসেসমেন্ট করতে পারে কিনা না, এক নম্বর। আর দুই নম্বরটা হচ্ছে আমার ছেলে গত বছর মানে 18 বাড়ি কিনছে, তাকে ন্যাচারালি এইবার দেখাতে হবে বাড়ি। তো বাড়ি দেখালে তার কি সব জিনিস বেনিফিট সে পাবে, মানে সে ব্যাংক থেকে অথবা ট্যাক্স থেকে কি বেনিফিট পেতে পারে? এটা কি তার ওয়াইফ ডিপেন্ডেন্ট? এটা কি টু ফ্যামিলি আর? আচ্ছা, টু ফ্যামিলি হাউস, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফ্যামিলি হাউস। ওকে, ধন্যবাদ। আপনার দুইটা তিনটা প্রশ্ন এসেছে। সো এক নম্বর হচ্ছে আপনাকে আপনার ছেলে ডিপেন্ডেন্ট দেখেছে, কোনো বেনিফিট আনতে পারে নাই। সো দ্যাটস নট ট্রু। যেহেতু ডিপেন্ডেন্ট দেখিয়েছে, ওনার যে এক্সামশন ছিল 4,050 এক একজনের জন্য, সো আপনার 8,100 যে ডিডাকশন, এটার মাধ্যমে আপনার ছেলের ট্যাক্স রিটার্ন ট্যাক্সটা কম দিতে হয়েছে। সো অ্যাটলিস্ট 10% জন্য $800 অ্যাটলিস্ট কম দিয়েছে, নাহলে তো বেশি। যদি আপনাদের ডিপেন্ডেন্ট না দেখাইতো তাহলে আপনার ট্যাক্সটা আরও বেশি হইতো আপনার ছেলের। তো সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট বেনিফিট পেয়েছে, সেটা যেহেতু বেনিফিট পেয়েছে আপনার অ্যামেন্ডমেন্ট করার দরকার নাই, আপনার কিছু করতে হবে না। নাম্বার টু কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনার, আপনাদের একটা বাড়ি কিনেছেন ওয়ান ফ্যামিলি হাউস। গত অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়ান ফ্যামিলি হাউসের মধ্যে আপনি এখানে যে আপনার ছেলে যে মর্গেজ দিচ্ছে, এটা আবার নতুন একটু বলে দিতে হয়। আগে আগে যে আগের যে রুল ছিল, 1,000,000 লোনের পর্যন্ত আপনি মর্গেজের মর্গেজ ইন্টারেস্টটা ডিডাকশন নিতে পারতেন, এখন কিন্তু 750,000। সো আপনার ছেলের এই মর্গেজ অ্যামাউন্ট যদি, লোন অ্যামাউন্ট যদি 750 নিচে হয়, তাহলে মর্গেজ ইন্টারেস্টটা পুরোটাই ডিডাকশন করতে পারবে এখানে একটা। আর একটা হচ্ছে রিয়েল এস্টেট ট্যাক্স যদি দিয়ে থাকে তাহলে সেটাও ডিডাকশন করতে পারবে। তবে সেক্ষেত্রে আপনার ছেলেকে আইটেমাইজ করতে হবে, আইটেমাইজ যদি করে তাহলে উনি বেনিফিট পাবে আর কি। সো ইজ বেসড অন আপনার এই মর্গেজ ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনাল আপনার প্রপার্টি ট্যাক্স অ্যান্ড অলসো আপনার ছেলে যদি W2 কাজ করে, এখানে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এগুলো সহ দিয়ে ওখানেও আবার 10,000 পর্যন্ত লিমিট করা হয়েছে ওইটা। সো মর্গেজ ইন্টারেস্ট আপনার এই $10,000 এই ডিডাকশন এটা এগুলো দিয়ে আপনার যদি 24,000 টাকার উপরে হয়, যেহেতু ওনার ওয়াইফও আছে বাচ্চার, 24,000 টাকার উপরে যদি হয় তাহলে উনি আইটেমাইজ করলে উনি বেনিফিট পাবে, বেনিফিট পাবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর এসে আমরা আবারও নতুন যে ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিচ্ছে ছোট্ট বিরতি। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ, আইআরসি এনরোল এজেন্ট এবং আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, এবং তিনি প্রেসিডেন্ট এবং সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। আপনার, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন এবং আমিও অনেক কিছু শিখছি কিন্তু আপনার কাছ থেকে। দর্শক আছেন ফোনে, তবে আমরা ফোন নেওয়ার আগে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই, সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টি নিয়ে কিন্তু আমাদের প্রায়ই প্রশ্ন আসে এবং এটি কিন্তু আমাদের একদম জীবনের সাথে জড়িয়ে আছে। তো নতুন ট্যাক্স আইনে এই বিষয়ে কি কি পরিবর্তন এসেছে, না আদৌ পরিবর্তন হয়? রাইট, এটা কিন্তু এই এই প্রশ্নটা সবার মনে এই এই বছর, বিকজ ওই আমরা শুনেছিলাম পলিটিক্যালভাবে যে ওবামা কেয়ার, ওবামা কেয়ার গন, সো হোয়াট হ্যাপেন, গন হলে তার কি পেনাল্টি স্টিল আছে কি না? তবে ক্লিয়ার করে দিতে চাই ট্যাক্স পেয়ারদেরকে, স্টিল এই আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে 2018 যদি না থাকে তাহলে আপনার পেনাল্টি হবে। সো পেনাল্টির পরিমাণটা কত? পেনাল্টি হচ্ছে 2.5% অফ ফাইলিং কস্ট থাকবে, এই বছর থাকবে, দেন এরপরে গিয়ে জানুয়ারি 1 তারিখ থেকে এটা থাকবে না। আচ্ছা, তার মানে এরপরে যে ফাইল করতে যাবেন তখন আর সেই পেনাল্টি থাকবে না, রাইট? কিন্তু 2018 পর্যন্ত থাকবে। তো এটার পেনাল্টিটা কি পরিমাণ হবে? পেনাল্টি হবে আপনার 2.5% অফ ফাইলিং থ্রেশহোল্ড। সো অনেকে দাঁড়ানো হচ্ছে এটা আবার হাশেম ভাই কি বলো, ফাইলিং থ্রেশহোল্ড হোয়াট ডাজ ইট মিন? সেই মিন হচ্ছে, মনে করেন আপনি আপনি যদি মনে করেন $40,000 যদি আপনার ইনকাম থাকে, এখানে মেরিট ফাইলিং জয়েন যদি করেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা $24,000, এই $24,000 নিচে যদি আপনার ইনকাম থাকে তাহলে ইউ আর নট ইকুয়াল টু ফাইল। সেক্ষেত্রে 24,000, যেহেতু 40,000, 24,000 টাকা যদি আমি বাদ দিই তাহলে আমার বাকি থাকে কত? আমার আই বিলিভ 16,000, 16,000-এর উপর 2.5% পেনাল্টি। এটা হচ্ছে মিনিমাম হবে 695 অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য হবে
347 আই বিলিভ 50 347 50 সেন্ট, 17 বছর উপরে বাচ্চার জন্য যদি ইন্টারেস্ট ইয়া আপনার হেলথ ইস্যুস না থাকে। এখানে আরেকটা জিনিস জুলে কি আর ম্যাক্সিমাম দিতে হবে 2085 সামথিং ফাইলিং ট্রাস্ট হোল্ডের উপরে। সো 695 হচ্ছে মিনিমাম একজনের জন্য ফেনাল্টি যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, আর যদি থাকে তাহলে তো এক্সামশন থাকবে, মেডিকেল থাকলে সেটা কভার করবে। আমরা পরের বিষয়টি যাওয়ার আগে অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাইদ বলছিলাম বন থেকে। জি সাইদ ভাই। আমি আমার তিনটা বাচ্চা, আমার ওয়াইফ কাজ করে না, আমার ইনকাম অলমোস্ট 43,000, আমার ট্যাক্স রিফান্ড কিরকম হতে পারে? আর তিনটি বাচ্চার বয়স কি 17 নিচে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ সাইদ ভাই। এগেইন অ্যাকুরেট আপনার ট্যাক্স রিটার্ন, অ্যাকুরেট রিফান্ড যদি আপনার পেতে হয় আমাকে সবসময় আপনার যে বছর শেষে W-2 আসে সেটা দেখতে হয়, কারণ এটার উপরে আপনার কত টাকা ট্যাক্স দিয়ে আসছেন সেটা আমরা দেখতে পারতেছি না। হ্যাঁ, বাট তবে আপনাকে একটা এস্টিমেট করে দিতে পারি যে 43,000 মধ্যে আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি, সেক্ষেত্রে আপনি $24,000 মাইনাস করতে হবে আপনার। এরপরে যে টাকাটা থাকবে এটার উপর ট্যাক্সেবল ইনকাম হবে, এটা ট্যাক্স হবে। কিন্তু আপনার যেহেতু তিনটা বাচ্চা, এখানে আপনার 2,000 টাকা করে যদি কোনোটার মধ্যে পাবে, আবার কিছুটা 1,400 করে আসবে, আবার কিছুটা EIC পাবেন আপনি, অ্যান্ড আপনি ফেডারেল উইথহোল্ডিংয়ে ট্যাক্স যেটা দিচ্ছেন সেটাও আপনি কিছুটা পেতে পারেন। এখানে ওনার কাছে যেটা নতুন আইনে যেটা এফেক্ট করবে সেটা একটু বলে দিই সবার জন্য, যেহেতু তিনটা বাচ্চা, আপনার যেহেতু তিনটা বাচ্চা, সেক্ষেত্রে আমি লাস্ট ইয়ারে আমার ডিডাকশান ছিল কত দেখেন, ক্যালকুলেশন করেন, 12,700 ছিল মেরিট ফাইলিং জয়েন্টলি, এবং বাচ্চাদের জন্য ছিল 4,050 করে ডিডাকশান। তো টোটাল হচ্ছে ওরা টু কাইন্ড অফ এক্সামশন ছিল, একটা হচ্ছে পার্সোনাল এক্সামশন আর একটা হচ্ছে ডিপেন্ডেন্স এক্সামশন। পার্সোনাল এক্সামশন হচ্ছে স্বামী স্ত্রী ওরা দুইজন, সেখানে 8,100 ছিল, আর এখানে তিনটা বাচ্চা, তো 12,150 ছিল। সো 12,150, 8,000, অলমোস্ট 20,000, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল হচ্ছে 12,700। সো অলমোস্ট 30,000 উপরে কিন্তু ওনার ডিডাকশান ছিল লাস্ট ইয়ারে। এই বছর কিন্তু ওনাকে এফেক্ট করবে, যে কারণ উনি এগুলো পাবে না, স্টেট ফরওয়ার্ড আপনার $24,000 ডিডাকশান করতে পারবে। সো লার্জ ফ্যামিলির জন্য এটা কিন্তু মানে কমে আসতেছে, আমরা তো চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুণ করে দিয়েছি, আমরা যদি এক্সামশন যদি নিয়েই নি, দেখেন উনি পাইতে আপনার অ্যাটলিস্ট 30,000 উপরে ডিডাকশান, সেক্ষেত্রে ওই বছর ওনার হবে 24,000, এর উপর আর যেতে পারবে না। সো আবার বাচ্চার ক্রেডিটটা একটু বেশি পাচ্ছে, সো প্লাস মাইনাস করলে হয়তো প্লাস মাইনাস মানে গড়পড়তা প্রিমিয়াম লাস্ট ইয়ার যেটা আন্তর্নেতারে বলেন যে ঠিকই আছে, তবে আমরা এই বছর করলে হয়তো কম্পেয়ার করতে পারবো লাস্ট ইয়ারে কতটুকু পাচ্ছেন, এই বছরে কতটুকু পাচ্ছেন। সো আপনার জন্য এক্সামশনটা বাজার ফার্স্ট এক্সামশন ছিল ওনার, সো ওখানে কিন্তু ডিডাকশান রাইট দ্য মোর দ্যান $20,000, আর আর স্বামী স্ত্রী ছিল 12,700, তো এগুলো সবগুলো একসাথে ফোনে কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে আপা। হ্যালো, আসসালাম আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম আপা বলছিলাম। হ্যাঁ, আমার, হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপা, প্রশ্নটি করুন। জি, আমার হচ্ছে আমার W-2 ইনকাম অ্যারাউন্ড 25,000, আমার বাবা মা আমার ডিপেন্ডেন্ট এবং ওনারা দুজনেই 65 বছরের নিচে। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাবা মা আমার ডিপেন্ডেন্ট, আবার আমি আমার হাজবেন্ডের সাথে ম্যারিড জয়েন্ট ফাইল করি, তো আমার হাজবেন্ডের এই ক্ষেত্রে W-2 প্লাস 1090 দিয়ে অলমোস্ট অ্যারাউন্ড আমাদের 45,000 to 50,000 এই বছর হবে ইনকাম। তো এখন সেক্ষেত্রে কি আমার বাবা মার জন্য আমি কোনো ট্যাক্স ডিপেন্ডেন্ট হিসেবে কোনো কিছু পাবো কি না, প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সেটা না পেয়ে থাকি তাহলে কি আমার বাবা মাকে কি আমি ট্যাক্স ফাইল থেকে সেপারেট করে ওনারা নিজেরা ট্যাক্স ফাইল করুক, সেক্ষেত্রে ওনারা কিছু বেনিফিটেড হোক আমি চাই আর কি, বাট ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নগুলোর জন্য। এক নম্বর হচ্ছে আপনার ইনকাম W-2 25,000, আপনার হাজবেন্ডের রয়েছে 1099,
1099 ক্যালকুলেশন একটু ডিফারেন্ট, বাট আপনার ইনকাম লেটস সে 40 থেকে 50,000 যদি হয়, হ্যাঁ আপনি যদি আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি হবে এবং বাবা মাকে যদি আপনি ডিপেন্ডেন্ট দেখান, তাহলে আপনি, আমার কাছে মনে হচ্ছে আপনি $500 করে এডিশনাল, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করেছিলাম, নিউ ক্রেডিট যেটা অ্যাডাল্টদের জন্য এডিশনাল ক্রেডিট যেটা, এটা 500 করে 1,000 টাকা এডিশনাল পাবেন। সো এটা হোপফুলি মনে হচ্ছে আপনি ডিপেন্ডেন্ট দেখাটাই বেটার হবে। আর আপনার আব্বা আম্মার কথা যেটা বললেন, যদি আমি যদি ওদেরকে সেপারেট করতে দিই, ফার্স্ট অফ অল আপনার এখানে দেখতে হবে যেহেতু ওরা মুরব্বী মানুষ, ওয়েদার নট ওদের কোনো ইনকাম আছে কি না। ইনকাম যদি না থাকে, দে আর নট রিকোয়ার্ড টু ফাইল, তাহলে আপনার ফাইল করার দরকার নাই। আর যদি ফাইল করতেই হয় একান্ত, তাহলে হয়তো তাদের যদি কোনো ক্যাশ ইনকাম থাকে, সেক্ষেত্রে উল্টো আরও ট্যাক্স দিতে হবে, যেটা $400 উপরে যদি হয়, সো আপনার সেলফ এমপ্লয়ি ট্যাক্স 15.3%, আর স্টেট থেকে হয়তো একটু পাবে। বাট আমি সাজেশন করবো আপনি ডিপেন্ডেন্ট দেখান, আর তাদের জন্য আপনি $1,000 এডিশনাল ক্রেডিট পেতে পারেন। সো দ্যাটস দ্য গুড থিং। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত, কে আছেন? এটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের। আমি উড়িষ্যা থেকে মোহাম্মদ হোসেন বলছিলাম, শোনা যাচ্ছে আপা? শোনা যাচ্ছে ভাইয়া, বলুন। হাসান ভাই আসসালামু আলাইকুম। আপনারা আইটিএন এর ব্যাপারে যে হেল্পটা করেন, আপনাদের মাধ্যমে আইটিএন টা যে বের করতে হয়, ওখানে কি কি রিকোয়ারমেন্টস লাগে এবং আপনারা কি পার্টিকুলার কোনো চার্জ করেন কিনা, যদি একটু বলতেন খুশি হতাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হোসেন ভাই, এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আপনার। আইটিএন ব্যাপারে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু এক্সপ্লেন দিস ওয়ান, যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন কারা এলিজিবল, সেটা হচ্ছে যাদের সোশ্যাল সিকিউরিটি নাই। যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, তারা যদি ট্যাক্স পে করতে চায়, তাহলে সেক্ষেত্রে আইটিএন নাম্বার নিতে হয়, নিয়ে তারপর ট্যাক্স রিটার্ন করবে। সো এখানে আপনি একটু আগে বলেছেন যে আমি আইআরএস সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট। সো ওয়ান অফ দ্য গুড থিং হচ্ছে যে আপনি যদি কোনো আইআরএস সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্টের কাছে যান আইটিএন ইস্যু করার জন্য, তাহলে আমরা আপনার অরিজিনাল পাসপোর্টটা দেখে সার্টিফাই করে যদি আইআরএসকে পাঠাই, উইথিন 30 ডেজের মধ্যে আপনার আইটিএনটা চলে আসবে, আপনার বাসার অ্যাড্রেসে একটা আসবে এবং আমার কাছে একটা আসবে। আর একটা জিনিস, আপনি যদি আমাদের সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্টের কাছে যদি না যান, তাহলে সেক্ষেত্রে আপনি যদি কারো আদার পিপুলের কাছে যান, আদার ট্যাক্স প্র্যাকটিশনারের কাছে, তারা যদি সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট না হয়ে থাকে, তাহলে আপনার অরিজিনাল পাসপোর্টটা পাঠাইতে হবে অ্যাপ্লাই করার সময়। তাহলে এখানে একটু রিস্ক থেকে যায়। রিস্কটা কি, ওনার মনে করেন উনি বিভিন্ন কান্ট্রিতে আপনি গিয়েছেন, অনেকগুলো ভিসা রয়েছে, যদি কোনো কারণে আইআরএস কিংবা মেল করলো, আবার আপনি হয়তো পোস্টম্যানে ভুল করে আর জায়গায় ফেলে দিল, আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি সবসময়, আমি সাজেস্ট করব আপনার এই যারা সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট, তাদের কাছে গিয়ে এটা করলে অরিজিনালটা আমরা দেখে সার্টিফাই করে দিলে আপনার এটা রিস্কটা কমে যায়। সেক্ষেত্রে তাকে আর মূল পাসপোর্ট পাঠাতে হবে না, রাইট? সো রিকোয়ারমেন্ট হচ্ছে কি লাগবে, রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, আর আপনার ট্যাক্স রিটার্ন জরুরি। আপনার যে ইনকাম করলেন, সেই ইনকামটার সাথে আমাদের ট্যাক্স রিটার্নকে অ্যাড করতে হবে। সো ট্যাক্স রিটার্ন প্লাস আপনার ভ্যালিড পাসপোর্টের কপি, আর আমরা সার্টিফাই করে দিব, তাহলে আপনি আইটিএন ইস্যু হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ডলি ফির ব্যাপারে বলছেন, এটা ব্যারি করে আপনার ইনকাম আপনার কী কী আছে সেটার উপর, সেটা আপনি আমাদের অফিসে কল দিলে আমরা হয়তো আপনাকে ফিটা বলে দিব। সো আমরা রিজনেবল ফি রাখবো। তবে এখানে আরেকটা জিনিস বলে দিই, টিপস যেটা, সেটা হচ্ছে আপনি অ্যাকসেপ্টেন্স সার্টিফাই অ্যাকসেপ্টেন্ট কীভাবে আপনি পাবেন, আপনি IRS.gov এই আপনি সার্চ বক্সে অ্যাকসেপ্টেন্ট এজেন্টদের যে ইয়া করলে, জ্যাকসন হাইটে যারা আছে তাদের আপনি যদি জ্যাকসন হাইট বেসিসে সার্চ করেন, তাহলে জ্যাকসন হাইটে যারা যারা আছে তাদের তার মধ্যে খন্ডফুলি ট্যাক্সে দেখবেন, তো আপনি ইয়া করতে পারেন কিংবা ওনার নাম দিয়ে সার্চ দিলেও আপনি ওনার নামটি পেয়ে যাবেন, মানে সেটি দেখে শুনে যাওয়াটাই ভালো। এখানে উপর আরেকটা জিনিস বলছে আইটিএন এর ব্যাপারে, অনেক সময় প্রশ্ন আসে না, যেহেতু প্রশ্ন আসছে আইটিএন, কিন্তু অনেকে বলে যে আমি, আমার কি দরকার আছে, আমার তো ইনকাম আছে, আমি আইটিএন করলে আমাকে যদি আমি অবৈধভাবে থাকতেছি তাহলে আমাকে হয়তো, তো তখন হয় কি, এখানে দেখেন আপনার অনেক অনেক লোক আছে যাদের কোনো সোশ্যাল নাই, তারা কিন্তু দিনের পর দিন ইনকাম করতেছে, দে ডোন্ট পে এনি ট্যাক্স। সো গভর্নমেন্ট রুল বলতেছে, গভর্নমেন্ট বলতেছে তুমি অ্যাটলিস্ট আইটিএন নাম্বারটা নিয়ে ইউ ক্যান পে দ্য ট্যাক্স। সো অ্যাটলিস্ট এটা আপনার কি থাকলো, আপনার রেকর্ড থাকলো। যারা ইলিগেল কোনো কারণে যদি তারা ইমিগ্রেশনের কাগজ প্রসেস করতে চায়, এই ট্যাক্স রিটার্নটা তখন দরকার হয়। সেই জন্য আমরা সাজেস্ট করি যে আপনি সোশ্যাল সিকিউরিটি না এলিজিবল না হন, সেক্ষেত্রে আইটিএন অ্যাপ্লাই করে আস্তে আস্তে আপনি ট্যাক্স দিতে পারেন।
আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, নতুন এই আইনে আমরা হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টির বিষয়টিতে ছিলাম, যদি জানতে চাই যে মেডিকেল এবং ডেন্টাল এক্সপেন্স কি কোনো পরিবর্তন আসছে কিনা খুব সংক্ষেপে, আমরা চেষ্টা করব পরের অনুষ্ঠানে আরো ব্যাখ্যা দিতে। হ্যাঁ, এগুলা একদিনে শেষ হবে না, আমাদের কন্টিনিউ, এবং এটাও ট্যাক্স পেয়ারদেরকে বলে দিতে চাই, আমরা কন্টিনিউ আপডেট করে যাব নতুন যে রুলগুলো আসছে এগুলো, পাশাপাশি আদার ক্রেডিট নিয়ে কথা বলবো। তবে আপনি বলেছেন যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স, হ্যাঁ মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স যদি আপনি আইটেমাইজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি গত বছর ছিল 10% অফ এজিআই, এই বছর নতুন রুল যেটা 7.5% অফ এজিআই। সো হোয়াট ডাজ ইস মিন, এখানে কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে। 7.5% অফ এজিআই মিন, লেটস সে আপনার ইনকাম হচ্ছে 100,000-এর গত বছর যেটা 2017-এ ছিল 10% অফ এজিআই, 10% এজিআই মানে 100,000, 10% হচ্ছে 10,000। সো এটার উপর যদি আপনার মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স থাকে তাহলে সেটা ডিডাকশানে ক্যালকুলেশন হবে, এর নিচে হলে কিন্তু যাবে না। তো এই বছর যেটা 7.5%, সো আপনার 100,000-এর মধ্যে 7.5% 7,500, এটার উপরে যদি আপনার মেডিকেল অ্যান্ড ডেন্টাল এক্সপেন্স থাকে তাহলে আপনি ডিডাকশন নিতে পারবেন। সো 10,000-এর পরিবর্তে আপনার 7.5 একটু চেঞ্জ আসছে, এটা এটাতে বেনিফিট হবে। আমরা সোমবার আবারও আপনাকে পাবো, সেদিন আরো বিস্তারিত আলোচনা করব, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় করে ব্যস্ততার মাঝে আসেন। এবং সেই সাথে দর্শক, নতুন যে ট্যাক্স আইন, কী কী পরিবর্তন আসছে, ট্যাক্সের সিজন কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসবে কবে থেকে ট্যাক্স ফাইল হবে, শুরু হবে এবং হয়তো চলবে এপ্রিল পর্যন্ত। তবে তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে কী কী পরিবর্তন এসেছে, কোন কোন বিষয় আমাদের জেনে নিতে হবে সেই বিষয়গুলো, সেগুলো নিয়েই এ কারণে টিবিএন 24 টেলিভিশনের এই আয়োজন। এবং মোহাম্মদ হাশেম থাকছেন আপনাদের সাথে সোমবার, বুধবার এবং শুক্রবার। সবাই ভালো থাকবেন।